বাম পাশে যিনি আছে তিনি গাজার নাগরিক এবং ডান পাশে যে আছে তিনি ওয়েস্ট ব্যাংকের নাগরিক। তারা আমাকে বলেছে রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু এখন ফিলিস্তিন এক এবং বাংলাদেশের মানুষরা আমরা বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন বাংলাদেশি বোনেরা যারা আছেন বাংলাদেশের জনগণ আমরা সকলে দল মত নির্বিশেষে আমরা ফিলিস্তিনের মানুষের পাশে অবশ্যই ইনশাআল্লাহ থাকব। আপনাদেরকে একটি কথা আমি পরিষ্কার বলে দিতে চাই, অনেকেই এই সুযোগে বলছে এই ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্যাংক অ্যাকাউন্ট, এখন কোনো আপনারা কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ দেবেন না। শুধু যদি আপনারা অর্থ নিজেদের থেকে দিতে চান, কেউ আপনাদেরকে জোর করছে না, যদি আপনারা দিতে চান টাকাটা দেয়া 10 টাকা না 20 টাকা সেটা বড় কথা না, আপনারা যে দিয়েছেন সেটা বড় কথা। কারণ এখন টাকা কিসের জন্য লাগবে? যখনই তারা এই ব্লকটা উঠিয়ে দিবে, এখন তো ব্লক করে রেখেছে গাজাকে, তখনই কিন্তু আবার এই ফিলিস্তিনের সরকারই সেই গাজাই টাকা দিতে হবে হেলথ কেয়ারের জন্য, স্কুলের জন্য, সেই সকল কিছুর জন্য, তাদের নাগরিকদের জন্য। কারণ হামাস রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক কর্মীদেরকে দেখতে হচ্ছে, কিন্তু সরকারের কিন্তু নাগরিকদের দেখতে হবে, এটা আপনারা ভুল করবেন না। অনেকে ভাবে হামাস আলাদা সরকার আলাদা, হ্যাঁ তারা পলিটিক্যালি দুটা দল, কিন্তু নাগরিকদেরকে দেখতে কিন্তু সরকার থেকে এই যে হেলথ কেয়ারের বাজেট স্কুলের বাজেট সব সরকার থেকে আসে। আমি এখন আমার মুখে জোরে জোরে আমি নগদ বিকাশ যেটা ফিলিস্তিনের সরকারের যেটা অরিজিনাল যেটা আমি সেটা বলবো, আপনারা যদি কেউ টাকা দিতে চান সেটাই দিবেন, আর কেউ যদি না দিতে চান কোনো অসুবিধা নাই, শুধুমাত্র আপনাদের গলার আওয়াজটা।